নতুন নতুন সব টেক ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন টেকনাহিনকে, আর আমাদের ভিডিওগুলি সবার আগে পেতে ক্লিক করে দিন পাশের বেল আইকনটিতে। কয়েকদিন পরে ঈদ, আর এই উৎসবে ফোন কিনবেন ভাবছেন কিন্তু আপনার বাজেট 10,000 টাকার বেশি ছাড়াচ্ছে না, ভেবে কুল পাচ্ছেন না যে কোন ফোনটি কিনবেন, কোন ফোনটি কিনলে আপনি লাভবান হবেন, কোন ফোনটি কিনলে আপনার প্রয়োজনীয় সব ফিচারগুলো আপনি পাবেন। তো এই ভিডিওটির মাধ্যমে আজকে আপনাদের দেখাবো সেরা 10,000 টাকা দামের মধ্যে 5টি অ্যান্ড্রয়েড স্মার্টফোন। এই স্মার্টফোনগুলো যদি আপনি 10,000 টাকার মধ্যে কিনেন তাহলে আপনি 10,000 টাকার মধ্যে সব ফিচারগুলো আপনার পছন্দ অনুযায়ী পেয়ে যাবেন। তো অবশ্যই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ভিডিওটি শুরু করার আগে যে কথাটি না বললে নয়, আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে এসে বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী সকল নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। হাওয়াই Wi-Fi 2019 2 GB র্যাম ও 32 GB ইন্টারনাল স্টোরেজে এই ফোনের দাম 9,999 টাকা। ওয়াটারডপ নস ফিচারে 5.71 ইঞ্চির ডিসপ্লে মিলবে ফোনটিতে। অ্যান্ড্রয়েড সর্বশেষ পাই সংস্করণ ব্যবহারের সুযোগ এতে রয়েছে। 13 MP ব্যাক ও 5 MP ফ্রন্ট ক্যামেরা। এতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়া টেক MT7761 হলিউ A12 12 NM। সিপিইউ হিসেবে ব্যবহার করা হয়েছে কোয়াড কোর 2.0 GHz প্রসেসর। ব্যাটারি হিসেবে পাবেন 3020 MW লাইলন ব্যাটারি। আরও বিস্তারিত জানতে ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করুন। এই ফোনটি 10,000 টাকা বাজেটের মধ্যে বেস্ট বাজেট স্মার্টফোন হতে যাচ্ছে আপনার জন্য। শাওমি রেডমি 6A, এই ডিভাইসটি ঈদ উপলক্ষে 500 টাকা ছাড়ে 8,999 টাকায় কিনতে পারবেন। ফোনটি রয়েছে দুটি ভার্সনে, প্রথমটি 2 GB র্যাম 16 GB ইন্টারনাল স্টোরেজে, দ্বিতীয়টি 3 GB র্যাম ও 32 GB ইন্টারনাল স্টোরেজে। ফোনটিতে ডিসপ্লে হিসেবে মিলবে 5.45 ইঞ্চি ফুল ভিউ ডিসপ্লে, 3000 mAh ব্যাটারি। এই ফোনে 13 MP ব্যাক ক্যামেরা ও 5 MP ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করা হয়েছে। ফোনটিতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়া টেক MT7761 হলিউ A20 12 NM। সিপিইউ হিসেবে পাবেন 2.0 GHz কোয়াড কোর প্রসেসর। ফোনটিতে সর্বশেষ অ্যান্ড্রয়েড পাই সংস্করণের সুবিধা রয়েছে। আরও বিস্তারিত জানতে ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করুন। টেকনো আই স্কাই 2, এই ফোনটিতে বাজারে পাবেন দুটি ভার্সনে, একটি 2 GB র্যাম 16 GB ইন্টারনাল স্টোরেজ, আরেকটি 3 GB র্যাম ও 32 GB ইন্টারনাল স্টোরেজ, যার বাজার মূল্য ধরা হয়েছে 9,999 টাকা। ফোনটিতে রয়েছে 13 MP ব্যাক ক্যামেরা ও 13 MP ফ্রন্ট ক্যামেরা। আরও মিলবে ফেস আনলক সুবিধা। ফোনটিতে ব্যাটারি হিসেবে পাবেন 3050 MW লিথিয়াম আয়ন ব্যাটারি। এই ফোনটিতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়া টেকের 6739। প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে 1.5 GHz কোয়াড কোর প্রসেসর। এই ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে পাবেন অ্যান্ড্রয়েড 8.1 ওরিওর। আরও বিস্তারিত জানতে ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করুন। স্যামসাং গ্যালাক্সি M10, এই ফোনটি কেনা মানে ইঁদুরের দামে হাতি কেনা, কারণ এর ডিসপ্লে 6.2 ইঞ্চি। এর দাম 10,999 টাকা হলেও বিকাশে পেমেন্টের নির্দিষ্ট ক্যাশব্যাকের সুযোগ পাবেন, সেক্ষেত্রে 10,000 টাকার একটু বেশি খরচ হবে। 3 GB র্যামের এই ফোনের পিছনে 13 MP ও সামনে 5 MP ক্যামেরা ব্যবহার করা হয়েছে। 3400 mAh ব্যাটারির ফোনে রয়েছে 32 GB ইন্টারনাল স্টোরেজ। এই ফোনে চিপসেট হিসাবে ব্যবহার করা হয়েছে এক্সোনোস 7870 অক্টাকোর 14 NM। সিপিইউ হিসেবে পাবেন অক্টাকোর 1.5 GHz প্রসেসর। এই ফোনটি আপনার জন্য বেস্ট চয়েস হতে যাচ্ছে যদি আপনার বাজেট 10,000 টাকার একটু বেশি হয়। ওয়ালটন R5 Plus, দেশীয় প্রতিষ্ঠান ওয়ালটনের এই ফোনটির দাম 10,990 টাকা। 3 GB র্যামের এই ফোনে থাকছে 5.72 ইঞ্চির ফুল ভিউ স্ক্রিন, 3000 mAh ব্যাটারি ছাড়াও রয়েছে 13 MP ব্যাক ও 8 MP সেলফি ক্যামেরা। এই ফোনটিতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়া টেকের MT7739। সিপিইউ হিসেবে পাবেন 1.3 GHz কোয়াড কোর প্রসেসর। সিকিউরিটির দিক দিয়ে থাকবে ফিঙ্গারপ্রিন্ট ও ফেস আনলক সুবিধা। আরও বিস্তারিত জানতে ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করুন।
তো বন্ধুরা এই ছিল আজকের মতো, আশা করি ভিডিওটি অনেক ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগবে সেটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং নতুন নতুন আপডেটের জন্য প্লিজ 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 এখান থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে টেকনানের সাথে থাকার জন্য। এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।